পাণ্ডবেশ্বর বিধানসভার রুইদাসপাড়াতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কমিউনিটি কিচেন করা হয়। সেই কিচেনের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নিজে এই কমিউনিটি কিচেন থেকে গরিব মানুষদের খাবার দেন, বিধায়ক মাস্কও বিলি করেন। সেখানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বাংলার একজনও যেন খালি পেটে না থাকেন। পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, পঞ্চায়েত সমিতি, ছাত্র এবং যুব সবাইকেই বলা হয়েছে সাধারণ মানুষদের সাহায্য করতে। এই এলাকায় গরিব পরিবারকে এই কিচেন থেকে খাওয়ানো হবে। আপনারা দিদির পক্ষ থেকে আমাদের নিজেদের মনে করুন, তাই এখানে এসেছেন। যখন কেউ ডাকে তবেই আসা হয়, যখন নিজেদের মনে করেন। আমরা সবাই আপনাদের দুঃখ ভাগ করে নেব। এখানে প্রচুর সংখ্যায় নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।